আরে আমার ঘরওয়ালি আমারে জিজ্ঞেস করে কোত্থেকে কি মেসেজ একটা পাইছে, পায়া জিজ্ঞেস করতেছে ব্যাংকে কিছু আসেনি কি জন্যে, কয় উঠায় ফেলা দরকার, ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, কি যে এক কথা ছড়াইয়া গেছে পুরা। তেলের দাম বেড়ে গেছে, দুর্ভিক্ষের কারণ কি? দুর্ভিক্ষের কারণ হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এর আগে করোনা। কারণ নির্ণয় প্রতিকারের ব্যবস্থা দুইটা শোনেন, আপনাদের কথা বলতেছি, দিনের শরীয়তের কথা না। দুর্ভিক্ষ কেন আসতেছে? ইউক্রেন রাশিয়া যুদ্ধ। তেলের দাম কি জন্যে বাড়ছে? ইউক্রেন রাশিয়া যুদ্ধ। গমের দাম বাড়ার কারণ কি? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এমনভাবে বলে মানুষ মনে হয় যেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সব খরচ বাংলাদেশ চালাইতেছে। নিউ মার্কেটের খবর পাইলাম সুপারির দাম বেড়ে গেছে। কিসের দাম? কিরে ভাই সুপারির দাম বাড়ছে কেন? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। সুপারি বুঝি রাশিয়া থেকে আসে না ইউক্রেন থেকে? ওর দাম বাড়লো কেন? এই একটা ব্যাপক গুজব হুজুক ছড়াইয়া দিস। কারণ আসলে কোনটা ওই দিকে কারো চিন্তা নাই, ওই চিন্তা যেন কেউ না করে, এই জন্য বারবার আমাদের মাথায় আমাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে যেন আসল কারণ কেউ খুঁজে না বাইর করে। এখন হচ্ছে প্রতিকার, দুর্ভিক্ষ ঠেক দেওয়া লাগবে কেমনি? তো সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে IMF থেকে একটা ঋণ নেওয়া যায় কিনা। একটা ঋণ মঞ্জুর হয়ে গেলে বাস, আর দেশে দুর্ভিক্ষ আসার সম্ভাবনা নাই। আর আমরা যারা সাধারণ মানুষ, আমাদের পরিকল্পনা কিছু ডাইল, কিছু চিনি, কিছু তেল স্টক করা দরকার। কেন? যেন দুর্ভিক্ষ হইলেও আমার ঘরের মানুষ না খায়া না মরে। এক একজনের এক এক পরিকল্পনা, না কারণ নির্ণয়ে আমরা সঠিক, না পরিকল্পনা দুর্ভিক্ষ ঠেক দেওয়ার ব্যাপারে আমরা সঠিক, দুই জায়গায় আমরা ভুল পথে চলতেছি। বলে তো আসল পথ কোনটা? বলে করোনা যখন আসলো পরামর্শ কাদের নিছে? করোনা থেকে বাঁচার জন্যে টিকার ব্যবস্থা, এগুলো কাদের পরামর্শ? ডাক্তারদের পরামর্শ, চিকিৎসা বিজ্ঞানীদের পরামর্শ। ডাক্তাররা পরামর্শ দিল এই ভাইরাস থেকে বাঁচতে হইলে আপনি বোরকা পরেন, বৌরে পরান না, ওই বেড়া এখন নিজেই বোরকা পরা শুরু করছে। হ্যাঁ, তাও কাপড়ের বোরকা না, প্লাস্টিকের বোরকা, যা দেখাইলেন আপনারা, সুবহানাল্লাহ। দোস্ত ওইটা তো ঠিক আছে, চিকিৎসা বিষয়ক, শরীর বিষয়ক পরামর্শ আপনাকে চিকিৎসা বিজ্ঞানী থেকেই নিতে হবে, ডাক্তার থেকেই নিতে হবে, ঠিকই আছে, ঠিক কাজটাই করেছে। কিন্তু আল্লাহর আজাব আর গজব ঠেক দেওয়ার জন্যে আমেরিকা আর রাশিয়া আর চীন আর ভারতের ধর্ণা দিয়া IMF এর লোনের আশায় বৈশা থাইকা আল্লাহর গজব ঠেক দেওয়া যাবে না। ওইটা ঠেক দিতে হইলে গজব বিশেষজ্ঞ যারা, প্রতিকারের রাস্তা সম্পর্কে যাদের জানা, সেই আলেমদের পরামর্শ নিতে হবে। আলেমদের পরামর্শ ছাড়া এই দুর্ভিক্ষ বলেন, অভাব বলেন, গজব বলেন, যাই বলেন, কোনো কিচ্ছু ঠেক দেওয়ার ক্ষমতা আমাদের। এখন আমি তো আর রাষ্ট্র চালাই না, এখন মোটামুটি ছোটো একটা রাষ্ট্র পাইছি, এখানে আমাদের পরিকল্পনাগুলো বইলা ফেলি, কি বলেন? আজকে মোটামুটি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট তো আমি এই জায়গার, তা আমারটাই শোনেন, এই কথাগুলো একটাও আমার না, সব কথা আল্লাহ আল্লাহ রসুলের। আমি একটাও নিজের কথা বলবো না, আপনারা দেখেন সাক্ষী তো আপনারা, সব কথা কার? আল্লাহ আর তার রসুলের। আমাদের সমস্যা কি জানেন? আমাদের বড় বদ অভ্যাস, আমরা ডাক পিয়ন পিটাইতে ওস্তাদ, এটা তো বুঝবেন না আপনারা। ঢাকায় আপলা পাই আমি গত একটু চাপার জোরটা বেশি, তাই না? কথা কর না কে, সরম লাগতেছে। মোবাইল ছিল না যখন, এখন তো মোবাইলে কুট করে মেসেজ দিয়া দেয়। মোবাইল ছিল না যখন দুই পোলা মারামারি লাগছে ঢাকাইয়া, একটারে একটা এমন সাইজ করছে মাইর খাইয়া, ওটা কিচ্ছু কয় না। একটা চিঠি পাঠাইয়া দিছে, চিঠির মধ্যে লেখছি কি, আবে আমগো মহল্লায় তোরে পায়াল খালাম। ডাক পিয়ন নিয়ে চিঠি দিছে,
ভাই তোমার একটা সিডি আছে, ও চিঠি পইরা খুইল্লা যখন দেখছে এর মধ্যে লেখা ব্যায়াম গো মহল্লায় তোরে পায়াল ওই খাওয়ালাম, ও তাড়াতাড়ি চিড়ার দ্রুত ছিড়া ডাকপিয়নরে মারছে এক চটকান। আচ্ছা বলেন তো আপনারা ডাকপিয়নের দোষটা কি? বলেন বলেন, যে ডাকপিয়ন মারে সুস্থ না পাগল একটু চিল্লায়া কন্ত দেহি বুঝা কইতেছেন তো? পরে আবার কইবেন না তো, এই এই জায়গার ব্যাপারে জানলে তো আগে বললাম না হইলে, এখন দেখি আমার নেতার বিরুদ্ধে যায়। বলেন যে ডাকপিয়ন পিঠায় পিঠায় ও সুস্থ না পাগল? সবাই বলে না বুঝা ফেলাইছে, যে পাগল বললে যে আবার আমার বিরুদ্ধে যায় নেতার বিরুদ্ধে যায় সর্বনাশ। বলেন মহাব্বতের সাথে শর্মায়েন না, ডাকপিয়ন যে পিটায় অসুস্থ না পাগল? ভাইরে ওলামায়ে কেরাম তো ডাকপিয়ন আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো আপনার কাছে পৌঁছাইয়া দিতেছে, আপনার যদি এই কথা ভালো না লাগে তো ডাকপিয়ন পিটান কেন? এটা কোন অভ্যাস? পারলে যে সিডি বাড়াইছে আল্লাহর জায়গা ধরে ওটা তো পারবেন না, কারণ ল্যাংরা মশা তো রেডি আছে। তোমারে মারার জন্য তো সুস্থ মশা দরকার নাই, তোমারে মারার জন্য একটা ল্যাংরা মশাই যথেষ্ট, কথা ঠিক কিনা বলেন চিল্লাইয়া? এটা বড় খারাপ অভ্যাস ডাকপিয়ন মারতে আয়ার না, এটা মানুষ পাগল কয়। ঠিক আছে নি কথাবার্তা? আল্লাহ 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 আল্লাহ। তো চলেন আমরা আমাদের পরামর্শ আপনাদেরকে দিতে থাকি। আমার আগে আমার হজরত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ বাংলাদেশের শীর্ষ মুরব্বীদের একজন এখন হজরত একটা বিষয়ে আলোচনা করেছেন, ওইটার উপর ভিত্তি করেই আমি একটা আয়াত পড়েছি। ক্লাসের মতো করে গণে গণে কিছু পয়েন্ট আপনাদেরকে আজকে মুখস্থ করাই, এই পয়েন্টগুলো দেশ দুর্ভিক্ষে পড়লো না অভাবে পড়লো আপনার দেখার বিষয় না, এই পয়েন্টগুলো আপনি বাস্তবায়ন করেন, আমি লিখিত দিয়ে যাব আপনাকে, ইনশাআল্লাহ আপনার ঘরে কোনো দিন অভাব আসবে না। চলবো? হ্যাঁ হ্যাঁ, লিখে নেন, এগুলো রেকর্ড করেন, এগুলো লেখেন, নোট করেন, যার কাছে লেখরের মোবাইল নাই ও নোট করেন, না পারলে যারা করছে ওদের থেকে নিয়ে নেন, নিয়ে এগুলার সুন্দর করে লেখা ঘরের মধ্যে লটকাইয়া দেন, বাচ্চারা দেখুক মা দেখুক আপনি দেখেন যে এই ঘরকে অভাবমুক্ত রাখতে হইলে এইভাবে চলা লাগবে। ঠিক আছে কথা? চলেন, করোনার সময় করোনা ঠেক দেওয়ার জন্য কি দিল বেটারাম করে কি দিল টিকা? আরে কথা কর না কেন, এই টিকা টিকা তো দিছে, টিকা দেওয়ার পরেও তো মানুষ মারা গেছে না? আচ্ছা ধরলাম টিকা পুরাই কার্যকর, আসছে কোথেকে? চীন থেকে, ভারত থেকে, রাশিয়া আরও কত জায়গা থেকে, আমেরিকা থেকে, আল্লাহ তালাও আরশ থেকে দুইটা টিকা পাঠাইছেন স্পেশাল টিকা, ওই টিকা তো করোনা ঠেক দেয়। আর আল্লাহর টিকা শুধু করোনা না দুর্ভিক্ষ সহ সব বিপদকে ঠেক দেয়। সুবহানাল্লাহ, বাইজ্জায় বলেন ঠিক না করে